সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু অ্যানালাইজ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝিয়ে শিখে ফেলেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আসুন আমরা 14 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। নিয়মটি ছোট হলো এটাকে আপনি শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন এবং বাক্য বানিয়ে পড়তে পারবেন অল্প সময়ে। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন এখানে, যেমন এখানে একটা নাউন, নাউন বলতে যে কোনো ধরনের নাউন আপনি এখানে বসে পড়তে পারবেন, তার সাথে আবার নাউন রিলেটেড একটি ভার্ব বসাবেন। যেমন নিউজ পেপার রিডিং, সংবাদপত্র পড়া, নিউজ পেপার এই টিচিং, সংবাদপত্র পড়ানো, নিউজ পেপার সেলিং, সংবাদপত্র বিক্রি করা, নিউজ পেপার প্রেসিং, সংবাদপত্র ছাপানো, নিউজ পেপার প্রিপেয়ারিং, সংবাদপত্র তৈরি করা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে সংবাদপত্রের সাথে রিলেটেড যতগুলি কার্যক্রম হয় সেটা আপনি বসে পড়বেন। তারপর আসেন ইংলিশ রিডিং, ইংরেজি পড়া, আবার ইংলিশ রাইটিং, ইংরেজি লেখা, ইংলিশ টিচিং, ইংলিশ পড়ানো। তো এইভাবে ইংলিশ ডিসকাসিং, ইংরেজিতে আলোচনা করা, ইংলিশ স্পিকিং, ইংরেজিতে কথা বলা, ইংলিশ টকিং, ইংরেজিতে কথা বলা। হ্যাঁ, এইভাবে স্পিকিং টকিং দিয়ে কথা বলা যায়। তারপর আসেন একইভাবে বাংলা রিডিং, বাংলা টিচিং, বাংলা রাইটিং এবার পড়তে পারেন, অ্যারাবিক রাইটিং, অ্যারাবিক টিচিং পড়তে পারেন, আবার অ্যারাবিক রিডিং না বলে অ্যারাবিক রিসাইটিং দিয়ে পড়তে হবে। তারপর আসেন লেটার রাইটিং, চিঠি লেখা, লেটার রাইটিং, লেটার ওই পোস্টিং, চিঠি পোস্ট করা, লেটার রিডিং, চিঠি পড়া, লেটার মেকিং, চিঠি তৈরি করা, বা এইভাবে পড়া যায়। তারপর গ্রামার টিচিং, ইংরেজি পড়ানো, গ্রামার লার্নিং, ইংরেজি শেখা, মানে গ্রামার শেখা, গ্রামার টিচিং, গ্রামার ডিসকাসিং, গ্রামার রাইটিং, এইভাবে বসে পড়তে পারবেন। তারপর আসেন ফিশ ইটিং, মাছ খাওয়া, ফিশ সেলিং, মাছ বিক্রি করা, আবার ফিশ ফার্মিং বা কাল্টিভেটিং, মাছ চাষাবাদ করা। এখন আসেন ক্রিকেট প্লেইং, ক্রিকেট খেলা বা ক্রিকেট এনজয় করা বা ক্রিকেট খেলা দেখা, এভাবে ক্রিকেট প্লেইং, ক্রিকেট এনজয়িং এইভাবে দিতে পারেন। তারপর আসেন যে ফুড মেকিং, খাবার তৈরি করা, ফুড সেলিং, খাবার বিক্রি করা, মানে অর্থাৎ খাবার তৈরি করা হয় আবার বিক্রি করা হয়, খাবার প্রিপেয়ারিং অর্থাৎ খাবার প্রস্তুত করা হয়, খাবার আবার খাওয়া হয়, ফুড ইটিং, খাবার খাওয়া বা ফুড হ্যাভিং, খাবার খাওয়া, এইভাবে বসে পড়তে পারেন। আবার রাইস কুকিং, খাবার মানে ভাত রান্না করা, রাইস গিভিং, ভাত দেওয়া, রাইস টেকিং, ভাত নেওয়া, এইভাবে বলতে পারেন। আবার ভাত বিক্রি করা সেটাও কিন্তু তৈরি করা, ভাত মানে চাল বিক্রি করা, রাইস সেলিং মানে এইভাবে বলতে পারেন। একইভাবে ক্লথ মেকিং, কাপড় তৈরি করা, ক্লথ সেলিং কাপড় বিক্রি করা, ক্লথ ওয়ারিং, কাপড় পরিধান করা। হ্যাঁ বন্ধুগণ, কাপড়ের সাথে কাপড় তৈরি করা হয়, আবার মেকিং মানে তৈরি করা হয়, কাপড় বিক্রি করা হয়, কাপড় পরিধান করা হয়, কাপড় আবার সেলাই করা হয়। এখানে যদি বলা হয় যে হাউস মানে বাড়ি, হাউস বিল্ডিং মানে বাড়ি তৈরি করা, হাউস বিল্ডিংকে এটা বলা হয় বাড়ি তৈরি করা, আবার হাউস বিল্ডিং একটা সুনির্দিষ্ট নাম, জায়গার নামও বলা যায়। আবার হাউস সেলিং মানে বাড়ি বিক্রি করা, হাউস প্রিপেয়ারিং বাড়ি তৈরি করা, আবার হাউস মানে বাড়ি তৈরি করা, বাড়ি আবার মেরামত করা, কি হবে হাউস রিপেয়ারিং। এখানে যদি বলা হয় কার রিপেয়ারিং, গাড়ি মানে তৈরি মানে রিপেয়ারে করা, আবার কার সেলিং গাড়ি বিক্রি করা, আবার কার ড্রাইভিং হলো গাড়ি চালানো, আবার কার ট্রাভেলিং গাড়ি ভ্রমণ করা, এইভাবে কিন্তু বোঝানো হয়। এখানে এইভাবে হাজারো হাজার শব্দ রয়েছে, যে কোনো শব্দের সাথে আপনারা রিলেটেড ভার্বের সাথে আঞ্জিজ করে এইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। যেমন লক্ষণীয় যেমন যে প্রবলেম সলভিং, প্রবলেম সমাধান করা, প্রবলেম ডিসকাস করা, যেমন প্রবলেম সলভিং প্রবলেম ডিসকাসিং, এইভাবে শব্দ তৈরি করতে পারেন।
তারপর আসেন টি মেকিং, টি মেকিং চা বানানো, টি প্রিপেয়ারিং চা তৈরি করা, আবার টি সেলিং চা বিক্রি করা, টি সেলিং হলো চা বিক্রি করা। এইভাবে এইভাবে যত ধরনের শব্দ হয় বিক্রি করা যায় বা তৈরি করা যায়, ফুড মেকিং, রাইস মেকিং, রাইস মানে যে ফিশ, যে এখানে ফিশ ইটিং, আবার ফিশ ফ্রাইং, ফিশ ফ্রাইং মানে মাছ ভাজা, তারপর ফিশ সেলিং মাছ বিক্রি করা, এইভাবে হাজার হাজার শব্দ রয়েছে মানে নাউন রয়েছে। সেসব নাউনকে আপনারা তার রিলেটেড মানে তার কর্ম অনুযায়ী যে যে ধরনের শব্দ বসার কথা সে ধরনের ভার্ব জাতীয় শব্দ বসাবেন, তারপর আইনজি যোগ করে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। তারপর আসেন কিভাবে বাক্য তৈরি করবেন সেটা লক্ষ্য করেন। যেমন পেপার রিডিং ইজ মাই প্রফেশন, সরি পেপার সেলিং ইজ মাই প্রফেশন, পেপার বিক্রি করা আমার পেশা। পেপার রিডিং যে ইজ এ গুড প্রফ, যে পেপার রিডিং ইজ মেক্স এ ম্যান ওয়াইজ, অর্থাৎ পেপার পড়া মানুষকে জ্ঞানী করে। আবার পেপার সেলিং, আবার পেপার রিডিং, পেপার টিচিং, পেপার রাইটিং ইজ মাই প্রফেশন, পেপার লেখা আমার মানে আমার মানে লেখার পেপার লেখা আমার প্রফেশন। কি হবে পেপার রাইটিং, যে পেপার রাইটিং ইজ মাই প্রফেশন, এইভাবে বলতে পারেন। তারপর আসেন ইংলিশ টিচিং ইজ মাই প্রফেশন, ইংরেজি পড়ানো আমার পেশা। আবার ইংলিশ টিচিং মেক্স এ ম্যান স্মার্ট, ইংরেজি পড়ানো মানুষকে স্মার্ট করে। আবার ইংলিশ স্পিকিং মেক্স এ ম্যান ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইংলিশ স্পিকিং মানুষকে ফ্লুয়েন্ট করে, ইংরেজিতে ফ্লুয়েন্ট করে, এইভাবে বলতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো বাক্যকে দুইভাবে করা যায়, যেমন ইংলিশ রিডিং ইজ দিয়ে পড়তে পারেন, আবার ইংলিশ রিডিং মেক্স এ ম্যান ওয়াইস মেক্স দিয়েও বাক্য তৈরি করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 100টা নাউন আপনি বাছাই করে নেবেন। 100টা নাউনের সাথে যে ধরনের ভার্ব বসানো দরকার সে ধরনের ভার্ব বসিয়ে বাংলা করে আগে বাক্যাংশ তৈরি করবেন, তারপরে উক্ত বাক্যগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাক্য তৈরি করে পড়বেন। হ্যাঁ এইভাবে যদি আপনারা বাক্য তৈরি করে পড়তে পারেন তাহলে আপনাদের রাইটিং এবিলিটি দ্রুত বেড়ে যাবে, আপনি লিখতেও পারলেন অপরকে পড়াতে পারলেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া এই বইয়ের সকল ভিডিও লেকচার আপনারা অল্প মূল্যে প্যান্ডেবের মাধ্যমে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।